আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো। ওয়েলকাম, স্বাগতম। শুরুতে আজকে শুরুতে অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকের রেসিপিটা হচ্ছে চিকেন স্যুপ। তো এখানে আমি প্রথম দুটো মাংস নিয়েছি, 2 পিস মাংস আমি এরকম কেটে কেটে নিয়েছি যাতে তাতে সেদ্ধ হয়। আর নিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, লেবু, গাজর, গাজর আমি কুচি কুচি করে নিয়েছি। নিয়েছি সয়া সস আর টমেটো সস, রসুন বাটা। এখানে সবগুলো উপকরণ এর সাথে অ্যাড করবো আমি। আর লাগবে ডিম, কর্নফ্লাওয়ার, তো সেগুলো আমি দেখে দিচ্ছি। প্রথমে গোস্ত 2 পিস আমি চুলায় সেদ্ধ দেবো, অল্প কিছু পানি দিয়ে, 2 কাপ পানি দিয়ে সেদ্ধ দেবো। আপনার চাইলে যতটুকু স্যুপ করবেন ততটুকু পানি দিয়েও নিতে পারেন। আর নিয়েছি ডিম, ডিমটা আমি ফেটিয়ে রেখে দিচ্ছি 5 চুলায়, 15 মিনিট মাঝারি আছে, 15 মিনিট সেদ্ধ হলে গোষ্ঠটা সেদ্ধ হয়ে যাবে। গোষ্ঠটা সেদ্ধ হয়ে গেছে আমি তুলে নিয়েছি। এখন আমি এটা কাঁটা চামচের সাহায্যে ছুঁড়ে নেব। আর এই যে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ারে আমি 1 কাপ পানি দিয়ে ভিজিয়ে রাখবো আগে থাকতে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচে দলা পেকে যায় কর্নফ্লাওয়ারে, ভিজিয়ে রেখে দিলাম। এখন আমি অবশিষ্ট যে পানিটা আছে ওই পানিটা আমরা ফেলে দেবো না, মাংসের যে পানিটা সেদ্ধ করার ওই পানিটার ভিতরে আমি সব উপকরণগুলো দেবো। গাজর, লবণ পরিমাণ মতো, আর জিরা গুঁড়া, আর সয়াবিন তেল পরিমাণ মতো, 1 কাপের মতো। যদি বেশি কম হয় তাহলে 4 চামচে, 2 চামচ দিলে হবে সয়াবিন তেল। এবার মাংসটা আমি ছাড়িয়ে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে, যাতে খুবই তাড়াতাড়ি ছোট ছোট করে ছাড়াতে পারি। ভিডিওটি যদি বরাবর মতো ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো এরকম করে আমি মাংসটা ছাড়িয়ে নিচ্ছি। আর হাড্ডিটা ভিতরে, যদি হাড্ডি মাংস থাকে তাহলে হাড্ডিটা ফেলে দেবো, আর যদি বুকের মাংস হয়, বিশেষ করে বুকের মাংস নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হাড্ডি কম হবে। আমি এখানে একটা রানের মাংস নিয়েছি, একটা বুকের মাংস নিয়েছি। তো এখন আমি চুলায় বলক হয়ে গেছে যে গাজর সেদ্ধ দিয়েছিলাম তেল দিয়ে, তো এটার ভিতরে এখন আমি এই বলক করা পানির ভিতরে এখন আমি এটা দিয়ে দিচ্ছি, মাংসর যে ছাড়িয়ে নিয়েছি সে মাংসটা। আমি আর একটু পানি বাড়িয়ে দিছি, যেহেতু একটু বেশি স্যুপ করবো, ওই জন্য পুরো পাতিলটাই ভরে দিয়েছি। এখন দিয়ে দেবো রসুন বাটা, আর সয়া সস দিয়ে দিলাম, আর দিলাম টমেটো সস। আপনারা এখানে টমেটো কেঁচার দিতে পারেন, টমেটো কেঁচা দেওয়া যাবে। আর 2-3 চামচ আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আর সয়া সস আমি ঘরে বানিয়ে নিয়েছি, ওই সয়া সস অন্য রেসিপিতে দেখে দেবো। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আপনারা টেস্টিং সল থাকলে টেস্টিং সলটা দিতে পারেন।
এখন কর্নফ্লাওয়ারটা একটু একটু করে দিয়ে দেব, আর এরকম করে নেসে নেব, একসাথে দিলে দলা পেকে যাবে, এজন্য একটু একটু করে দিয়ে আমি মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু একটু করে ঘনত্ব তৈরি হয়ে গেছে। এইভাবে চিকেন স্যুপটা বানালে খুবই অসাধারণ হয় খেতে। আপনার চাইলে এর ভিতরে বরবটিও দিয়ে দিতে পারেন, আমি বরবটি স্কিপ করছি, শুধু গাজর দিয়ে কিছু চিকেন দিয়ে করছি। তো এখন আমি ডিমটা যে ফেটিয়ে নিয়েছি, এখন এই ডিমটা একটু একটু করে দেব, আবারও কর্নফ্লাওয়ারের মতো এরকম নেড়ে ছেড়ে নেব, নাহলে আস্তে আস্তে থেকে যাবে ডিমটা। দেখতে পাচ্ছেন যে ডিমটা কীভাবে ঘনত্ব তৈরি করছে। এখন আমি আবার একটু দেব, আবার একটু নেড়ে ছেড়ে নেব, এক ধাপে দেব না, ধাপে ধাপে দিতে হবে। অনেকটা ঘনত্ব হয়ে গেছে কর্নফ্লাওয়ার ডিম দেওয়ার কারণে। অবশ্যই কর্নফ্লাওয়ার আর ডিম কিন্তু দিতে হবে, স্কিপ করা যাবে না। আমি বল খাওয়া পর্যন্ত নিয়ে সেরে নেব। গাজরটা আমার প্রায় ভেঙে ভেঙে গেছে, এটাই পারফেক্ট আছে, বেশি আর গলানো লাগবে না। আর গাজর তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো চুলের সুপটা বল খাওয়ার পরে বল হয়ে গেছে, মাঝারি আছে রেখে বড় করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। তারপর আমি আরো কতক্ষণ নেড়ে চুলে ভালো মতো বল কষলে, কাঁচা মরিচ আপনারা আর একটু আগে দিতে পারেন, তাহলে আমি ঝালটা বেশি বের হবে। আমি এজন্য শেষ পর্যায়ে দিয়েছি, ঝালটা যাতে বেশি না বের হয়, তাহলে বাচ্চারা খেতে পারবে না। তো এখন আমি লেবুটা 1 পিস লেবু এরকম ঘুরিয়ে রসটা বের করে দিয়েছি, নামিয়ে লেবু রসটা দিয়ে নামিয়ে ফেলতে হবে। একটু নেড়ে ছেড়ে 1 মিনিটের জন্য আমি এখন নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিকেন স্যুপ, তো পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব তৈরি হয়েছে, কতটা হেলদি এই খাবারটা, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার, বড়রাও খেতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।